স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। এই শাক কেউ রান্না করে খায়, আবার কেউ বা খায় অসুখ সারাতে। রাস্তার আশেপাশে ঝোপঝাড়ে বাড়ির আনাচে কানাচে অধিকাংশ গাছের গোড়ায় এই শাক দেখতে পাওয়া যায়। বর্ষা মৌসুমে হালকা ভেজা মাটিতে এই শাক বেশি পাওয়া যায়, তবে সারা বছরই এই শাক কম বেশি পাওয়া যায়। এছাড়া ভিটামিন সি এর অভাব দূর করতে, সর্দি কাশির সমস্যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে, পেট পরিষ্কার করতে, ত্বক ভালো রাখতে, মুখে রুচি বাড়াতে, প্রস্রাবের সমস্যায় ও আমাশয় রোগ নিয়ন্ত্রণে আমরুল শাক ওষুধের মতো কাজ করে। অনেকে এটি টক হিসেবেও রান্না করে খায়। এছাড়া বাচ্চারা এটিকে খেলার সামগ্রী হিসেবেও ব্যবহার করে থাকে। আমরুল শাকের পাতা তিনটি অংশে বিভক্ত। এর কাণ্ড ও পাতা সবুজ। এই পাতার প্রতিটি অংশই লাভ আকৃতির। এটি কাণ্ড থেকে 1.5 ইঞ্চি লম্বা হয়। এর পাতা এবং কাণ্ড নরম রসালো প্রকৃতির হয়ে থাকে। আমরুল শাকের ফুল দেখতে হলুদ রঙের। এর ফুল আকারে অনেক ছোট। তো বন্ধুরা, চলুন তাহলে জেনে নেই টক শাকের ঔষধি গুণাগুণ। আমরুল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমরুল শাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও পেট পরিষ্কার রাখতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সর্দি কাশি হলে আমরুল শাক রান্না করে খেলে ভালো উপকার পাওয়া যায়। এছাড়া আমরুল শাকের রয়েছে নানাবিধ ঔষধি গুণাগুণ। এছাড়া বন্ধুরা, ডায়াবেটিস রোগীদের জন্য আমরুল শাক খুবই উপকারী। আমরুল শাক নিয়মিত খেলে ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। প্রস্রাবের সমস্যা হলে আমরুল শাক রান্না করে খেলে উপকার পাওয়া যায়। এছাড়া আমাশয় সমস্যায় এই শাক খুব ভালো কাজ করে। এটি মুখে রুচি বাড়ায়। তবে যাদের গ্যাসের সমস্যা আছে তারা অল্প মাত্রায় খাবেন। আমরুল শহরে বা গ্রামে অধিক বিস্তৃত, এর আদি নিবাস অজানা। তবে এটি পুরো দুনিয়ায় উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। এটিকে বাবানে, কৃষিক্ষেতে এবং লনে আগাছা হিসেবে ধরা হয়। আমরুলের পাতা ওষুধি শাক হিসেবে ব্যবহৃত হয়। সব মিলিয়ে আমরুল শাক খেতে যেমন সুস্বাদু, তেমনি এতে রয়েছে নানাবিধ ওষুধি গুণাগুণ। বন্ধুরা, আপনারা এই শাক খাওয়ার মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারেন। পাশাপাশি অনেক ওষুধের চাহিদাও মিটিয়ে থাকে এই আমরুল শাক। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।